রাজ্যে আবার নতুন টেট আর এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার টুইটার অ্যাকাউন্টে বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন তার মধ্যে প্রথম যেটি তিনি বলেছেন যে শিক্ষক নিয়োগ নয় নতুন টেট পরীক্ষা হচ্ছে রাজ্যের টাকা তোলার নতুন একটি ফন্দি তিনি একটি হিসাব দেখিয়েছেন যেখানে তিনি দাবি করেছেন এই টেট পরীক্ষা নিয়ে রাজ্যের প্রায় পঁচিশ কোটি টাকা লাভ হবে তিনি বলেন যে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবে এবং সেখান থেকে রাজ্যের যে অর্থ উঠে আসবে সেটি হলো প্রায় আঠাশ কোটি টাকা মতো আর পরীক্ষা নিতে খরচ হবে মাত্র তিন কোটি টাকা এখান থেকে প্রায় পঁচিশ কোটি টাকা রাজ্যের লাভ হবে এর পাশাপাশি তিনি বলেন এই যে উপার্জিত অর্থ এটি হচ্ছে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে সুপ্রিম কোর্টে বাঁচানোর জন্য ব্যবহার করা হবে এরকমই বিস্ফোরক মন্তব্য কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন তিনি দেড়শো টাকার জায়গায় পাঁচশো টাকা যে ফর্ম ফিল বাড়ানো হয়েছে এই নিয়ে কিন্তু বিরোধিতা করেছেন এ প্রসঙ্গে বলে রাখি সকলেই নিশ্চিত অবগত আছেন যে দশ তারিখে রাজ্যে আবার নতুন টেট পরীক্ষা হতে চলেছে আমাদের রাজ্যের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আগেই জানিয়েছিলেন যে এনসিটির নির্দেশ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে দু সালে এগারোই ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল ঠিক এবছর দশই ডিসেম্বর নতুন করে আবার টেট পরীক্ষা নেওয়া হবে এবং সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসেছে বিএড ভার্সেস ডিএলএডের যেখানে ডিএলএডদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ডিএলএডরাই এই পরীক্ষায় বসতে পারবে কিন্তু সমস্যা হলো যেখানে আগের বারে দেড়শো টাকা ফর্ম ফিল ছিল এবার সেটাকে প্রায় তিন গুণের বেশি বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছে এই নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তোষের শেষ নেই কিন্তু এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাশাপাশি আমাদের এটাও বলে রাখা উচিত যে সেন্ট্রালের পরীক্ষাগুলো হয় মূলত সিটের পরীক্ষা সেখানে কিন্তু ফর্ম ফিল আপ ফিস হাজার টাকা তারপরে আবার আমাদের পশ্চিমবঙ্গে খুব লিমিটেড সিট থাকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দু তিন দিনের মধ্যে সমস্ত সিট পূর্ণ হয়ে যায় বাধ্য হয় ছেলেমেয়েরা বাইরের রাজ্যের জন্য আবেদন করতে এবার বাইরের রাজ্যে একটা ছেলে মেয়েকে পরীক্ষা দিতে গেলে অন্তত পাঁচ থেকে ছ হাজার টাকা খরচা হয়ে যায় সেক্ষেত্রে শুভেন্দুবাবুর বক্তব্য যেটি বলেছেন উনি যে দেড়শো টাকার জায়গায় কেন পাঁচশো টাকা করা হলো এটা যেরকম ঠিক পাশাপাশি কেন্দ্রের পরীক্ষায়ও কিন্তু ফিস পাঁচশোর থেকেও বেশি হাজার ডবল সে বিষয়টাও কিন্তু বিরোধী দলনেতার দেখা উচিত যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে শোষণ করা হচ্ছে কোনো সরকারের কি সদিচ্ছা রয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক রাজ্য সরকারের সভাপতির বক্তব্য অনুযায়ী বছরে দুবার করে নিয়োগ করার কথা ছিল কিন্তু সেখানে কি দুবার করে নিয়োগ হচ্ছে এখনো পর্যন্ত আমরা একটা নিয়োগ দেখতে পাইনি পাশাপাশি কেন্দ্রে প্রতি বছর দুবার করে সিটেট পরীক্ষা হয় কিন্তু কেভিএনভি আর্মি পাবলিক স্কুলগুলোতে কবার নিয়োগ হয় বছরে সেটাও তো একটা প্রশ্ন থাকছে তো যারা আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে অ্যাকচুয়ালি বর্তমানে পরিস্থিতি কি ছাত্রদের অনুকূলে রয়েছে না অনুকূলে নেই